I have a penis and I'm a woman. I have a chest hair, I have a facial hair, and also I'm a woman. You can't judge a woman based on only vagina or breast. অনেক মানুষ আছে যারা মানে বিজ্ঞান সম্পর্কে তাদের কোনো আইডিয়া নেই, তারা বলে যে হ্যাঁ হিজড়া মানে হচ্ছে হ্যাঁ জিনের বাচ্চা এই সেই, মানে ইভেন অনেক শিক্ষিত মানুষ এরকম করে বলে। একটা হচ্ছে ট্রান্সজেন্ডার এবং হিজড়া। হিজড়া কোনো জেন্ডার না, ইটস আ কালচার। হিজড়া একটা কালচার, যে কালচারটা যে কেউ চাইলে ধারণ করতে পারে এবং সেই প্রথার মধ্যে চলে যেতে পারে। ট্রান্সজেন্ডার ইজ আ জেন্ডার আইডেন্টিটি, ওটা আলাদা একটা ব্যাপার। এখন আমাদের সোসাইটিতে হিজড়াদেরকে যেভাবে দেখা হয় এবং আমাদের এখানটাতে যেটা করা হয় হিজড়া ট্রান্সকে গুলিয়ে ফেলা হয়। একটা ব্যাপার কি যেটা, সেটা হচ্ছে যে একটা এভরি ওয়ান বর্ন ইজ ইকুয়াল, সবাই কিন্তু সমানভাবেই জন্মায়। আর জন্মানোর পরে বড় হবার যে প্রসেসটা, ঠিক সেই প্রসেসে কিন্তু প্রবলেম ক্রিয়েট হয়। সোসাইটি ডিভাইড করে ফেলে, আলাদা আলাদা করে ফেলে, এবং যখন আলাদা আলাদা করে ফেলে এবং আলাদা আলাদা বক্সে ফেলে, তখনই আসল প্রবলেমটা ক্রিয়েট হয়। আমি পুরুষের শরীর নিয়ে জন্মেও আসলে পুরুষ নই। আর তারপরে যেটা হতো যে জেন্ডার সেক্সুয়ালিটির অন্য একটা আইডেন্টিটিকে আমি আমার ভেতরে ধারণ করতাম এবং সেটা বলে নিজেকে চালিয়ে দিতে চেষ্টা করতাম। বিং মুসলিম, আমাদের ধর্মীয় রীতিতে কিছু দিন আছে, কিছু দিবস আছে, শবে কদর, শবে বরাত। সো বলা হয়ে থাকে যে ওই দিনগুলোতে সৃষ্টিকর্তার কাছে যা চাওয়া হয় উনি সেটা মানে পূরণ করে দেয়। সো যেটা করতাম আমি ওই সময়টাতে, ওই ছোটোবেলাটাতে, যতগুলো শবে কদর শবে বরাতের রাত আসতো, ওই ছোটো বয়সে আমি সারা রাত মসজিদে কাটাতাম এবং নামাজ পড়তাম এবং একটাই প্রে করতাম গডের কাছে যে আমি ঘুমিয়ে পড়বো এবং কোনো একদিন সকালে ঘুম থেকে ওঠার পরে দেখবো আমি মেয়ে হয়ে গেছি। মাদার ইজ এ ন্যাচার, সো ব্রাদার ক্যান বি আ মাদার, সিস্টার ক্যান বি আ মাদার, অ্যান্ড ফাদার ক্যান বি আ মাদার। সো লাইক এমন না যে আই ডোন্ট হ্যাভ ভাজাইনা সেই জন্য যে সেই মানে মাতৃত্বের যে মানে খারাপ লাগাটা ওটা আমার ভিতরে আছে কি না, আমার ভিতরে এটা নাই। মাদারহুড ইজ এ ন্যাচার, যে ন্যাচারটা আমার ভিতরে আছে এবং আমি লালন করি। হিজড়া সম্প্রদায় বাংলাদেশের একটি অবহেলিত জনগোষ্ঠী। বাংলাদেশের সমাজ ব্যবস্থা বা সমাজ সংস্কৃতিতে এদের বেড়ে ওঠা বা এদের নিয়ে চলার বিষয়টা নেই, অনুকূল কোনো পরিবেশ নেই। যদি আমি আমার কথা চিন্তা করি যে আমার যদি ফ্যামিলিতে সামহাও ফ্যামিলির কোনো মেম্বারের ভালো এডুকেশনাল ব্যাকগ্রাউন্ড না থাকতো, পড়াশোনার জন্য যে সাপোর্টটা আমি আমার চাইল্ডহুডে পেয়েছি সেটা যদি আমি না পেতাম, আজকে আমিও হয়তো বা ওই হিজড়াদের কোনো একটা ডেরাতে থাকতে পারতাম, কাজ করতে পারতাম, আমি টাকা তুলতে পারতাম, কিন্তু আজকে আমি সেটা করছি না কিন্তু। এবং আমি আমার আইডেন্টিটি অনেক বড়ো একটা এক্সপ্লোরেশনের মধ্য দিয়ে, জার্নির মধ্য দিয়ে গিয়ে আজকে আমি আমাকে অ্যাজ এ ট্রান্সজেন্ডার উম্যান হিসেবে ক্লেইম করি। সো যেটা কি না অনেক হিজড়ারা যারা আছেন তারা ক্লেইম করতে পারেন না, তারা ওই প্রসেসের মধ্যে ঢুকতে পারে না। অ্যান্ড সোসাইটি কী করে, এত বড় একটা হিপোক্রেসি ক্রিয়েট করে ফেলছে যে হিজড়া মিন্স হচ্ছে মুখে অনেক মেকআপ থাকবে, তারা মেইনলি কাজ করবে, তারা বাচ্চা নাচাবে, লাইক তারা ওই ধরনের কাজই করবে, এর চেয়ে ভালো কোনো কাজ তারা করতে পারবে না। এটা সোসাইটি তো ক্রিয়েট করে ফেলছে, একটা একটা ট্যাবুস তো তৈরি করে ফেলছে। সো বিয়ে করার অধিকার রাখে কিনা এবং সাধারণ মানুষের মতন কাজ করার অধিকার রাখে কিনা, এটার আনসার তো খুব সহজ যে হ্যাঁ অবশ্যই রাখে, এটা তো কোনো মানে বিতর্কই নাই, এটা নিয়ে চিন্তারও কোনো ব্যাপার নাই। কিন্তু দিন শেষে আমরা কিন্তু তাদেরকে সেই অধিকারগুলো বা সেই প্ল্যাটফর্মটা দিচ্ছি না, একটা সাধারণ মানুষের মতন কাজ করবার অধিকার দিচ্ছি না। এই ধরনের যারা মেল বডি নিয়ে জন্মাইছে বাচ্চারা কিন্তু একটা সময় গিয়ে চিন্তা করে যে তার বডিটা রং বা তার শরীরের সাথে তার মনের একটা কনফ্লিক্ট, সত্তার একটা কনফ্লিক্ট হয়। সো তখন যখন সে নিজেকে এক্সপ্রেস করতে শুরু করে, সে তো বাধা পায় প্রত্যেকটা মানে স্টেপে বাধা পায়। সে তার লেখাপড়া, তারপর হচ্ছে ইনস্টিটিউশনের কথা যদি বলেন, কোথাও তো এরকম বাচ্চাকে নেবে না পড়তে। এই জন্য উই হ্যাভ টু টক উইথ আওয়ার স্টেট, দ্য পলিটিক্যাল সিস্টেম,
এগুলোকে কোশ্চেন করতে হবে, আমাদেরকে বলতে হবে দিস কাইন্ড অফ পিপলস আর এক্সিস্ট অ্যান্ড ইউ হ্যাভ টু কাউন্ট অ্যান্ড ইউ হ্যাভ টু কাউন্ট দিয়ার ভয়েসেস। থার্ড জেন্ডারকে আমরা উপস্থাপন করা হয় যে তারা বিভিন্ন জায়গায় যাচ্ছে বা বিরক্ত করছে, এইভাবেই তো একটা স্টেরিওটাইপ আছে। আমার প্রশ্ন হচ্ছে, আপনি যদি একটা বিশাল জনগোষ্ঠীকে এলিয়েনেটেড করে রাখেন তাহলে কিন্তু তাদের এসব করা ছাড়া কোনো উপায়ও থাকবে না। সো আমাদের মনে হয় তাদেরকে আরও বেশি ইনকর্পোরেট করতে হবে আমাদের সমাজের, মেন স্ট্রিম সমাজের সাথে, সেটার জন্য সবাইকে কাজও করতে হবে। আমরা জন্ম নেওয়ার সময় তো আমরা আসলে নিজেরা বেছে নিতে পারি না যে আমি নারী হব, পুরুষ হব, নাকি একজন হিজড়া হব কিংবা একজন ট্রান্স হব। এখানে তাহলে সেক্সুয়ালিটি নিয়ে তো প্রশ্ন করার কিছু নেই, বা আমরা নিজেরা একজনের উপর চাপিয়ে দিতে পারি না যে আপনি একজন নারী হন বা পুরুষ হন। একজন পুরুষকে তো আমরা বলতে পারি না যে আপনি নারী হন, কিংবা একজন নারীকেও আমরা বলতে পারি না যে আপনি পুরুষ হয়ে যান। তাহলে একজন ট্রান্সের ক্ষেত্রে কেন আমরা তার উপর চাপিয়ে দিব যে আপনি একজন পুরুষ হন কিংবা নারী হন? উই হ্যাভ টু স্পিক আউট। সো টুডে আই এম টকিং, সাম অফ মাই ফ্রেন্ডস আর টকিং অ্যান্ড আর টকিং দেয়ার। সো এরকম করে এক এক করে যখন আরও মানুষ বেরিয়ে আসবে তখন হোল সিস্টেম একটা ধাক্কা খাবে, সোসাইটি বুঝতে শুরু করবে, অ্যান্ড দেন দ্য রিয়েল চেঞ্জ উইল বি হ্যাপেন।